হ্যালো এভরি ওয়ান আসসালামু আলাইকুম সবাইকে ঈদ মুবারক আজকে আমি আপনার সাথে শেয়ার করতে যাচ্ছি আমরা বাসায় এবার কি কি দিয়ে কোরবানি করলাম সেটি তো আমরা বাসায় নর্মালি সববার প্রায় গরু দিয়ে কোরবানি করি তবে এবার গরুর পাশাপাশি ছাগল দিয়েও কোরবানি করেছি আর ছাগলে আমি প্রথম কুরবানি করলাম এবার অন্যবার আমি নর্মালি গরুতে থাকি তো যে গরুটা আপনারা এখানে দেখতে পাচ্ছেন এটি আমার বাবা ছিলেন এটিতে কোরবানি আর এর সাথে আমার ভাই একটা ছাগলের ছিল আমি একটা ছিলাম তো আপনারা সাথে থাকুন শেষ পর্যন্ত আমি কোন ছাগলটাতে ছিলাম সেটি দেখার জন্য তো যেহেতু ঈদের আমেজ এখনও আছে তো আশা করি সবাই ভালোভাবে ঈদ কাটাচ্ছেন এবং ঈদে সবাই ঘোরাঘুরি করছেন তারপরও এই প্যান্ডামিকে ঘোরাঘুরিটা আসলে সেভাবে হচ্ছে না আমরা সবাই গৃহবন্দির মতো তারপরও যতটুকু সম্ভব আমরা চেষ্টা করছি তো এখানে যে কালো কালারের যে ছাগলটা দেখতে পাচ্ছেন এটি এ ছাগলটাতে কোরবানি ছিল আমার বড়ো ভাই আর এর সাথে ছাগলটা যথেষ্ট ভালো বাড়িতে পোষা ছাগল ছিল অন্যের সেখান থেকে কিনে নেওয়া আর আমি যে ছাগলটাতে কোরবানি ছিলাম সেটা আপনারা এখন দেখতে পাচ্ছেন কালারটা অনেক সুন্দর সাদা কালার তো এই ছাগলটা অনেক মায়াবী একটা লুক আছে তো আমি এই ছাগলটাতে এবার কুরবানি ছিলাম এটা আমার ফার্স্ট ছাগলে কুরবানি থাকা তো দেখুন পেয়ারা গাছের থেকে পাতা ছিঁড়ে দেওয়া হয়েছে তো পেয়ারা পাতা খাচ্ছে এটাকে কুরবানির দিন সকালে গোসল দেওয়া হয়েছে তো আমরা এ ছাগল দুইটা ছাগলের দুই ভাই ছিলাম বড় ভাই এবং আমি আর বাবা ছিলেন গরুতে তো এভাবে এবার আমরা এই প্রাণীগুলা দিয়েই কুরবানি করলাম তো ইনশাআল্লাহ আশা করি আগামী বছর আরও ভালো কোনো ছাগল বা গরুতে থাকতে পারবো সবার জন্য শুভকামনা জানাচ্ছি সবাই এভাবে কুরবানি থাকবেন আজকের মতো এখানে শেষ করছি আসসালামু আলাইকুম